রেকর্ড দাবদাহের ওপর লোডশেডিং এর খড়গ, ঘন্টার পর ঘন্টা থাকে না বিদ্যুৎ, অসহনীয় গরমে নাকাল অবস্থা, বৃষ্টির প্রার্থনায় তিন জেলায় নামাজ আদায়। রাজধানীর কয়েকটি এলাকায় দুই মাস ধরে নেই পানি, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে গিয়ে রীতিমতো যুদ্ধ, নির্বিকার ওয়াসা, অভিযোগ স্থানীয়দের। ঈদযাত্রায় রেলে স্বস্তি, নেই চিরচেনা ভিড়, শিডিউলে ফিরেছে চট্টগ্রামের ট্রেন, মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য শিমুলিয়া মাঝির কান্দি ঘাটে ফেরি চলাচল শুরু। এবং হবিগঞ্জের হাওরে ধান কাটার তোড়জোড়, আগাম বন্যা ও বৃষ্টির ঝুঁকি এড়াতে আগেভাগে ফসল ঘরে তোলার চেষ্টা, গাইবান্ধায় ব্লাস্ট রোগে আক্রান্ত বোরো।